আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন মানব জাতির হেদায়েতের নির্দেশিকা হিসাবে। হিয়া মাসাবিহুল হুদা, এটি হচ্ছে আলোকবর্তিকা। আপনারা নিশ্চয়ই শুনেছেন এই করোনা কালে মহামারীর মধ্যেই ধেয়ে আসছে আমফান নামক ঘূর্ণিঝড়। বলেছেন আবহাওয়াবিদগণ, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সতর্ক করেছেন এভাবে, সেটা হলো জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে এত দুর্ভয়ে যা বিপর্যয় সৃষ্টি হয় তা আমাদের দু হাতের কামাই, কোরআনুল কারীম বলেছে। প্রিয় দর্শক, দিনই ভাই ও বোন, আপনারা ইতোমধ্যে লক্ষ্য করেছেন আমফান নামক একটি ঘূর্ণিঝড় যার বর্তমান গতিবেগ 300 কিলোমিটারেরও বেশি, আর বাংলাদেশের এটি উত্তর পূর্ব কোণ থেকে আসবে। তাহলে এটির গতিবেগ বাংলাদেশে হানা দিলে গতিবেগ হবে 180 কিলোমিটারেরও বেশি, এটি বলেছেন আবহাওয়াবিদগণ। নিশ্চয়ই আপনাদের ভুলে যাবার কথা নয় যারা আমাদের পিতারা রয়েছেন, 1991 সনে একটি ঘূর্ণিঝড় হয়েছিল, তখন 225 কিলোমিটারের বেশি ছিল তার গতিবেগ। তাতে বিপর্যয়ে যে সৃষ্টি হয়েছিল, অসংখ্য মানুষ প্রাণহানি হয়েছিল, অসংখ্য মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েও সেখানে বাঁচতে পারেননি, কারণ এমন জনপদের জায়গা হবে এরকম কতখানি বা জায়গা আছে? আমাদের এই ছোট্ট বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ, জনসংখ্যায় আমরা বেশি হলেও আপনাদের জানা আছে পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তর একটি দেশ। প্রিয় দর্শক, দিনই ভাই ও বোন, তাহলে পরে ঠিক যেভাবে 1991 সনে হয়েছিল, আবহাওয়াবিদগণ বলেছেন এভাবেও ধেয়ে আসতে পারে আমফান নামক ঘূর্ণিঝড়। তবে আন্নাল কুওয়াতা লিল্লাহে জামিয়া, সকল ক্ষমতার আধার যিনি, আমাদের রব তিনি, তিনি চাইলে আমাদেরকে এই করোনা থেকে মুক্ত করতে পারেন বলে আমরা আশাবাদী। এই করোনা কালে ক্লান্তি লগ্ন মুহূর্তে, যখন চতুর্দিকে উদ্বেগ উৎকণ্ঠা, কেউ জানে না আগামীকাল বাঁচব কি মরব, ঠিক সেই মুহূর্তে রব্বুল আলামিন যদি আমাদেরকে এই করোনার মতো আর একটি ঘূর্ণিঝড় দিয়ে আবার পরীক্ষা করেন, কোথায় যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি এরকম আজাব গজব থেকে বাঁচতে, ঘূর্ণিঝড় থেকে বাঁচতে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, সে দোয়াটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। রাসূল সাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা ফীহি ওয়া লা ফিস সামাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে মানব জাতির জন্য এটি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, দেখো তোমরা এভাবে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, মিন শাররি মা ফীহি, তোমার এই জগতে যতগুলি খারাপ দিক রয়েছে, খারাপ বস্তু রয়েছে, আজাব গজব খারাপ দিক নির্দেশনা রয়েছে, সেগুলি থেকে আমাকে মুক্ত করো, আমাকে হেফাজতে রাখো। আরেকটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আমরা সেটিও বলবো। তার মানে আজাব গজব করোনা শুধু তাই নয়, আরও যত ঘূর্ণিঝড় ভূমিকম্প যতগুলি আজাব গজব রয়েছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি তাওবা, ইস্তেগফার এবং গুনাহসমূহের জন্য আল্লাহ তাআলার কাছে অনুশোচনা, অনুতপ্ত হওয়ার কথা বলেছেন। আরেকটি দোয়া রাসূল সাল্লাম বেশি বেশি পাঠ করতেন, সেটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউম ফিল আওদি ওয়া লা ফিস সামাই। আযাব আর গজব থেকে মাফ করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য নবী বলেছেন সে আসমান আর জমিনের মালিকের কাছে, আসমান আর জমিনের আজাব গজব থেকে বাঁচতে চাও, অহুয়া সামিউল আলিম, তিনি তো হচ্ছেন সর্বময় বিজ্ঞময়, তিনি তো হচ্ছেন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। অতএব রব্বুল আলামিন, তুমি তো সকল ক্ষমতার আধার, তুমি চাইলে আমাদের মাফ করতে পারো। এত বড় এই করোনা কালে যখন আমরা বিপদগ্রস্ত, চতুর্দিকে উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে এত বড় ঘূর্ণিঝড় দিয়ে আমাদের ধ্বংস করো না। প্লিজ লেট মি চান্স ও মাই ডিয়ার লর্ড, হে আমাদের আল্লাহ, অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ লর্ড অব দ্য ওয়ার্ল্ডস, সকল প্রশংসা তোমারই, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন,
তুমি তো এই বিশ্বজগতের প্রভু, তোমার কাছে চাই, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই এই পৃথিবীতে। আমি ছাড়া তোমার আরও অনেক বান্দা আছে, কিন্তু বলো, তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। অতএব তুমি আমাদের মাফ করো। তুমি না বলেছো, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সুন্দর অভাবে সৃষ্টি করেছো, অতএব তুমি আমাদের ক্ষমা করবে, আমরা এই প্রত্যাশা করছি। রাব্বুল আলামিন, তুমি আমাদের মাফ করে তোমার পথে তথা আলোকিত বান্দা হবার তৌফিক দান করো। কোরআন সুন্নার আলোকে আমাদের জীবনকে উদ্ভাসিত করো। রাব্বুল আলামিন, তোমার কাছে এই প্রত্যাশা রেখে আজকের মতো আমাদের দর্শক শ্রোতা বৃন্দের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।